4 ঘন্টা ওয়াচ টাইম সম্পর্কে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো। কারণ আজকের ভিডিওতে একটা জেনুইন ওয়ের কথা উল্লেখ করবো যা আপনার চ্যানেলের 4 ঘন্টা ওয়াচ টাইমকে অত্যন্ত দ্রুত অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে আপনাকে সাহায্য করবে। তবে বন্ধুরা, শুরুতে জানিয়ে রাখি, ইউটিউবে এরকম প্রচুর ফেক ট্রিক রয়েছে যার মাধ্যমে 4 ঘন্টা ওয়াচ টাইমকে অত্যন্ত দ্রুত অল্প সময়ের মধ্যে কমপ্লিট করবার দাবি করা হয়েছে। কিন্তু এই সমস্ত ফেক ট্রিকগুলোকে অ্যাপ্লাই যারা করেছেন তারা নিঃসন্দেহে কম বেশি প্রত্যেকেই জানেন 4 ঘন্টা ওয়াচ টাইম তো কমপ্লিট হয়নি, উল্টে আপনার চ্যানেলের গ্রেড ডাউন হয়ে গেছে। আর সেই জন্য যদি আপনি নতুন হয়ে থাকেন ইউটিউবে, তাহলে এই ফেক ট্রিকগুলো সম্পর্কেও আপনার একটু ধারণা থাকা উচিত। আমরা জেনুইন ওয়েটির কথা উল্লেখ করব, তবে তার আগে এই ফেক ট্রিক সম্পর্কে আপনাদেরকে দু একটি বিষয় জানিয়ে রাখি। এগুলি জানা থাকলে আপনার চ্যানেলের গ্রেড কখনও কিন্তু ডাউন হবে না, কখনও চ্যানেল ফ্রিজ হবে না। বন্ধুরা, ইউটিউবে আমাদের অনেকেরই ধারণা, আমাদের নিজেদের ভিডিও যদি আমরা নিজেরা দেখি তাহলে খুবই দ্রুত আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যেতে পারে। আর সেজন্য আমরা অনেকেই যে ভুলটা করে থাকি, আমাদের যে ডিভাইস দিয়ে ভিডিও আপলোড করছি সেই সেম ডিভাইস দিয়ে আমরা আমাদের ভিডিওগুলিকে দেখেও ফেলি। এটা ইউটিউবে সবথেকে বড় ভুল একজন ক্রিয়েটারের। তার কারণ, আপনি যে ডিভাইস দিয়ে ভিডিও আপলোড করছেন সেই ডিভাইসের, সেই নেটওয়ার্কের একটা বিশেষ আইপি অ্যাড্রেস রয়েছে। এই আইপি অ্যাড্রেসকে ট্র্যাক করে ইউটিউব বুঝতে পারে যে কোন ডিভাইস থেকে কোন ভিডিওটিকে আপলোড করা হয়েছে। এবার এই সেম নেটওয়ার্কের সেম আইপি অ্যাড্রেসের একটা ডিভাইস দিয়ে আপনার ভিডিও দেখেন, তাহলে ইউটিউব বুঝতে পারবে যে ক্রিয়েটার নিজেই নিজের ভিডিওগুলিকে দেখছেন। বন্ধুরা, ইউটিউবের এই বিজনেস মডেলটা কিন্তু ক্রিয়েটারের ভিডিও দর্শক দেখবেন সেভাবেই তৈরি করা। কিন্তু যদি ক্রিয়েটার নিজের ভিডিও নিজেই দেখতে থাকেন, তাহলে ইউটিউবের যে বিজনেস মডেলের যে অ্যাড রেভিনিউ সেটা সম্পূর্ণ ওয়েস্টেজ হয়, যার ফলে অ্যাডভার্টাইজারের ক্ষতিগ্রস্ত হন। ইউটিউব কিন্তু কখনোই সেটাকে পারমিট করে না। আর সেজন্য এই ধরনের ভিউগুলোকে ইলিগ্যাল কাউন্ট করে আপনার চ্যানেল থেকে যে ওয়াচ টাইম আপনি জেনারেট করেছেন সেই ওয়াচ টাইমকেও ডিলিট করে ফেলে, ইভেন ভিউগুলোকেও ডিলিট করে ফেলে। আর ঠিক একইভাবে আপনার সেই একই ডিভাইসের হটস্পটকে ব্যবহার করে যদি আপনি অন্য ডিভাইসের থ্রু দিয়ে দেখেন, সেক্ষেত্রেও কিন্তু সেম সমস্যা তৈরি হয়। ইভেন আপনার বাড়িতে যদি ওয়াইফাই কানেকশান থাকে, তাহলে সেই ওয়াইফাইয়ের থ্রু দিয়ে যদি আপনি আপনার ভিডিও আপলোড করেন এবং সেই একই ওয়াইফাইয়ে যদি অন্য কোনো ডিভাইস যুক্ত থাকে এবং সেই ডিভাইসের মাধ্যমেও যদি আপনি আপনার ভিডিওগুলিকে দেখেন, তাহলেও কিন্তু একই সমস্যা দেখা দেবে। কারণ একটি ওয়াইফাইয়ের বা রাউটারের একটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস থাকে এবং সেই স্ট্যাটিক আইপি অ্যাড্রেসকে ডিটেক্ট করে কিন্তু ইউটিউব বুঝতে পারে যে একই নেটওয়ার্ককে ব্যবহার করে ভিডিও আপলোড বা ভিডিও দেখার মতন কাজগুলি সংগঠিত হচ্ছে, যার ফলে আপনার সমস্ত ভিউগুলিকে ইনলিগাল কাউন্ট করতে পারে ইউটিউব। এবং এর পাশাপাশি আমাদের অনেকেরই ধারণা, যদি আমরা মোবাইল ডিভাইসে কিংবা আমাদের ডেস্কটপে ক্রোম ব্রাউজারের মধ্যে নতুন ট্যাবকে ওপেন করে যদি বারংবার ভিডিওগুলিকে দেখি, তাহলেও আমাদের ভিউ বা ওয়াচ টাইম কাউন্ট হতে পারে। বন্ধুরা, এটা আরও বড় মারাত্মক একটা সমস্যার কারণ, কারণ এই প্রত্যেকটা নতুন ট্যাবের পিছনেও কিন্তু সেই একই নেটওয়ার্কের একই আইপি অ্যাড্রেস থেকে যাবে, যা ডিটেক্ট করে ইউটিউব আপনার সমস্ত ভিউগুলোকে এবং ওয়াচ টাইমকে ইললিগাল কাউন্ট করবে। এবং ফাইনালি যেটার কথা উল্লেখ করবো সেটা হচ্ছে, ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে লুপ বলে একটি বিশেষ ফিচার রয়েছে। এই লুপ ফিচারকে ব্যবহার করে অনেকেই নিজেদের ভিডিওগুলোকে বারংবার প্লে করতে থাকেন। আপনি যদি আপনার ভিডিওকে প্লে করে লুপ ফিচারটিকে যদি আপনি অ্যাক্টিভ করে দেন, তাহলে আপনার ভিডিওটি বারংবার প্লে হতে থাকবে। কিন্তু এভাবে যদি আপনার ভিডিওটি বারংবার প্লে হতেও থাকে, তাহলেও কিন্তু কোনো ভিডিওর মধ্যে আনন্যাচুরাল ভিউ জেনারেট হওয়ার জন্য সেই ভিউগুলোকেও কিন্তু ইউটিউব ডিলিট করে দেয়। এবং সার্বিকভাবে এই সমস্ত ওয়েগুলিকে যদি আপনি আপনার ভিডিওর মধ্যে বা আপনার চ্যানেলের মধ্যে কোনো সময় অ্যাপ্লাই করে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করাবার কথা ভেবে থাকেন, তাহলে ইউটিউব ধীরে ধীরে আপনার চ্যানেলটাকে ডাউন করতে থাকবে এবং একটি সময় আপনার চ্যানেলটি ফ্রিজ পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং বন্ধুরা, আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনার একটা জেনুইন ওয়ে নির্বাচন করা উচিত যার মাধ্যমে আপনার চ্যানেলের 4 ঘন্টা ওয়াচ টাইম আপনি অত্যন্ত দ্রুত কমপ্লিট করতে পারেন। এবার আমরা সেই জেনুইন ওয়েটির কথা উল্লেখ করবো। বন্ধুরা, যদি আমরা 4 ঘন্টা ওয়াচ টাইমকে ঘন্টা থেকে মিনিটে কনভার্ট করি, তাহলে এই সংখ্যাটা দাঁড়ায় 240,000 মিনিট। এবার এই 240,000 মিনিটকে আপনি দুটো স্ট্র্যাটেজিতে কমপ্লিট করতে পারেন। একটা বড় ভিডিও তৈরি করবার স্ট্র্যাটেজিতে আপনি এটাকে কমপ্লিট করতে পারেন, আবার একটা ছোট ভিডিও তৈরি করার স্ট্র্যাটেজিতেও আপনি এটাকে কমপ্লিট করতে পারেন। যদি আপনি একটা বড় ভিডিও তৈরি করেন, ধরে নিন আপনি একটা 10 মিনিটের ভিডিও তৈরি করলেন, আপনি যদি 10 দিয়ে 240,000 মিনিটকে যদি ভাগ করেন, তাহলে সংখ্যাটা দাঁড়ায় 24,000। অর্থাৎ আপনার বড় ভিডিওটা যদি 24,000 ভিউ জেনারেট করে, তাহলে আপনার ভিডিওর মধ্যে 4 ঘন্টা ওয়াচ টাইম আপনি অনায়াসে পেয়ে যাচ্ছেন। আবার এর উল্টো দিকে যদি ধরুন আপনি একটা 3 মিনিটের ভিডিও তৈরি করলেন, এবার এই 3 মিনিট দিয়ে যদি আপনি 240,000 মিনিটকে যদি ভাগ করেন, তাহলে সংখ্যাটা দাঁড়ায় 80,000। অর্থাৎ আপনার 3 মিনিটের ছোট্ট ভিডিওটা যদি 80,000 ভিউ জেনারেট করে, তাহলেও কিন্তু আপনার চ্যানেলের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যেতে পারে। এবার অনেকের মনে হতে পারে 80,000-এর পরিবর্তে 24,000 ভিউটা অনেক কম এবং সেটা একজন নতুন ইউটিউবারের পক্ষে কালেক্ট করা অনেক বেশি সহজ।
আর সেজন্য বড় ভিডিও তৈরি করাটাই বোধহয় ভালো। বন্ধুরা, নিঃসন্দেহে বড় ভিডিও তৈরি করলে আপনি খুবই অল্প সময়ের মধ্যে আপনার ওয়াচ টাইমকে কমপ্লিট করে ফেলতে পারেন, কিন্তু এখানে একটা বড় সমস্যা রয়েছে। দেখুন, ইউটিউবে ভিউ আনবার জন্য যে সমস্ত সেকশনগুলি রয়েছে, যার মধ্যে একটি ব্রাউজ ফিচার, অর্থাৎ একজন দর্শক যখন ইউটিউবের হোম পেজটাকে ওপেন করছেন, সেটা ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক কিংবা মোবাইল, যেখানেই হোক না কেন, ইউটিউবের হোম পেজটাকে যখন ওপেন করছেন সেটাকে বলা হয় ব্রাউজ ফিচার। এই ব্রাউজ ফিচার থেকে প্রচুর পরিমাণে ভিউ আসে। এই ব্রাউজ ফিচারে যদি আপনার ভিডিও থাম্বনেল দেখা দেয়, তাহলে আপনার ভিডিওর মধ্যে অত্যন্ত দ্রুত প্রচুর ভিউ আসতে পারে। দ্বিতীয়ত, দর্শকরা যখন ভিডিওটাকে সার্চ করছেন, সার্চ সেকশন থেকে ভিডিওর মধ্যে ভিউ আসতে পারে। যদি সার্চ সেকশনে আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলে যায় এবং সেখান থেকে যদি আপনার ভিডিওর মধ্যে ভিডিও প্রথম দিকে যদি থাকে, তাহলে দর্শকরা সেই ভিডিও দেখবেন বারংবার, তখন আপনার ভিডিওর মধ্যে প্রচুর ভিউ আসতে পারে। তৃতীয়ত, আপনার ভিডিও, কোনো বড় ভিডিও যখন প্লে হচ্ছে, তার সাজেস্টেডে যদি চলে যায়, তাহলেও আপনার ভিডিওর মধ্যে প্রচুর ভিউ আসতে পারে। এছাড়া ট্রেন্ডিং সেকশন থেকে আপনার ভিডিওর মধ্যে প্রচুর ভিউ আসতে পারে। ইভেন ট্রেন্ডিং সেকশন থেকে একদিনের মধ্যে আপনার চ্যানেলের মিলিয়ন ভিউ হিট করতে পারে এবং আপনার ভিডিওর, আপনার চ্যানেলের সামগ্রিক ওয়াচ টাইমকে কমপ্লিট করে দিতে পারে খুবই অল্প সময়ের মধ্যে। কিন্তু ইউটিউবের এই যে ফিচারগুলির কথা উল্লেখ করলাম, এই ফিচারগুলির বেনিফিট আপনি তখনই পাবেন যদি ভিডিওটাকে পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনার দর্শকরা ভালো রেসপন্স দেয়। অর্থাৎ আপনার ভিডিওটা পাবলিশ করার সঙ্গে সঙ্গে যদি ভিডিওর মধ্যে প্রচুর ওয়াচ টাইম জেনারেট হয়, অডিয়েন্স রিটেনশনটা যদি ভালো হয়, তাহলেই একমাত্র আপনি এই সমস্ত ফিচারের বেনিফিট পাবেন। অন্যথায় ইউটিউবের আর যে সমস্ত ফিচার রয়েছে, যেমন ধরুন নোটিফিকেশান, সাবস্ক্রিপশন ফিড, এই সমস্ত কয়েকটা ফিড রয়েছে যেখান থেকে আপনি সামান্য কিছু ভিউ জেনারেট করবেন, তারপরে আপনার ভিডিওটা সম্পূর্ণতই থেমে যাবে। অর্থাৎ যদি আপনি একটা বড় ভিডিও বানানোর প্রক্রিয়ার মধ্যে যান, তাহলে আপনাকে সেই লেভেলে স্কিল ডেভেলপ করতে হবে। বন্ধুরা, ইউটিউবে এই স্কিলটাই কিন্তু সবথেকে বড় বিষয়। আপনি যত ভালো ভিডিও তৈরি করুন না কেন, যদি 10 মিনিটের ভিডিও বানিয়ে আপনি যদি ভাবেন যে 10 মিনিটই অডিয়েন্স রিটেনশন পাবেন, সেটা কখনো সম্ভব না। যদি আপনার 10 মিনিটের ভিডিও আপনি তৈরি করেন এবং আপনার ভিডিও যদি খুব ভালো হয়েও থাকে, যদি ধরে নিই যে আপনার একটা টেক রিলেটেড চ্যানেল রয়েছে এবং আপনি যদি খুব ভালো ভিডিও তৈরি করেও থাকেন, তাহলে আপনার 10 মিনিটের ভিডিও থেকে আপনি ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিটের ওয়াচ টাইম পেতে পারেন। তার কারণ বন্ধুরা, যখন আপনি একটা ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওটির প্রাথমিক অবস্থায় ইউটিউব কিন্তু বুঝতে পারে না যে ভিডিওটার অডিয়েন্স কারা, যার ফলে ভিডিওটা প্রথম দিকে বিভিন্ন ধরনের অডিয়েন্সের সামনে রেকমেন্ডেড হয়। এবার যে সমস্ত দর্শকের ভিডিওটা প্রয়োজন রয়েছে, সেই সমস্ত দর্শকের সামনে পৌঁছানোর পরে তারা যদি ভিডিওটাকে দেখে স্যাটিসফাইড হন, ভিডিওটাকে ম্যাক্সিমাম টাইম দেখেন, তাহলে অডিয়েন্স রিটেনশন বা ওয়াচ টাইম বেশি পেতে পারেন। কিন্তু যাদের ভিডিওটা প্রয়োজন নেই, তাদের সামনেও কিন্তু অনেক সময় ভিডিওটা পৌঁছে যায় এবং তাদের সামনে পৌঁছানোর পরে তারাও কিন্তু অনেক সময় ক্লিক করে ভিডিওটার মধ্যে চলে যান আর দ্রুত আবার ভিডিওটাকে ছেড়ে বেরিয়েও চলে আসেন। এই যে প্রক্রিয়াগুলো রয়েছে, এগুলো হচ্ছে হিউম্যান নেচারের ন্যাচারাল বিহেভিয়ার। এই বিহেভিয়ারগুলোর জন্যই কিন্তু একটা ভিডিও যদি 10 মিনিটের হয়ে থাকে, তাহলে আপনি সেই ভিডিও থেকে প্রত্যেকটা ভিউতে 10 মিনিট করে কখনোই পাবেন না। আর সেজন্য যদি আপনার ভিডিওতে প্রত্যেকটা ভিউতে 10 মিনিট করে ওয়াচ টাইম পেতে হয়, তাহলে আপনার ভিডিওটাকে অন অ্যান অ্যাভারেজ 20 মিনিট কিংবা তার থেকে অনেক বেশি দৈর্ঘ্যের হতে হবে। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে 20 মিনিট বা 25 মিনিটের একটি ভিডিও তৈরি করার জন্য যে পরিমাণে স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন, সেটা কিন্তু একটা সময় সাপেক্ষ বিষয়। যদি এই সমস্ত স্কিল বা ধারণাগুলোকে যদি আপনি আপনার আইডিয়ার মধ্যে সঠিকভাবে ডেভেলপ না করে যদি বড় দৈর্ঘ্যের ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ভিডিও দর্শকরা অত্যন্ত দ্রুত রিজেক্ট করবেন এবং ইউটিউবও আপনার ভিডিওর রেকমেন্ডেশনকে থামিয়ে দেবে। অর্থাৎ সবথেকে বেশি ভিউ আসতে পারে যে সমস্ত ফিচারগুলি, সার্চ, সাজেস্টেড, ব্রাউজ ফিচার কিংবা ট্রেন্ডিং, এই সমস্ত ওয়েগুলি কিন্তু আপনার ভিডিওর জন্য থেমে যাবে, যার ফলে সবথেকে মিনিমাম ভিউ আসে যেখান থেকে, সেখান থেকে আপনি কিছুটা ভিউ পাবেন এবং তারপরে আপনার ভিডিওটা সম্পূর্ণতই থেমে যাবে। আর সেজন্য বন্ধুরা, যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে বড় দৈর্ঘ্যের ভিডিও তৈরি করার পরিবর্তে আপনি যদি ছোট দৈর্ঘ্যের ভিডিও তৈরি করেন, অর্থাৎ 3 মিনিট ওয়াচ টাইম পাওয়ার জন্য আপনি যদি 5 মিনিট থেকে 6 মিনিট দৈর্ঘ্যের ভিডিও তৈরি করেন, তাহলে আপনি অত্যন্ত কম্প্যাক্ট একটা ভিডিও তৈরি করতে পারবেন আপনার প্রাথমিক যে নলেজ রয়েছে তার উপরে নির্ভর করে। বন্ধুরা, একটি ভিডিও তৈরি করবার সময় অবশ্যই ভিডিও স্ক্রিপ্ট থাকাটা অত্যন্ত জরুরি। আপনি ভিডিওর শুরুতে কী বলবেন, মাঝে কী বলবেন, শেষে কী বলবেন, ভিডিওটাকে কীভাবে ডিজাইন করবেন, কোন ধরনের বি রোলকে ব্যবহার করবেন, কোন ধরনের সাউন্ডকে ব্যবহার করবেন,
কীভাবে তৈরি করলে দর্শকরা এন্টারটেন হতে পারেন, দর্শকরা দীর্ঘ সময় আপনার ভিডিওটাকে দেখতে আগ্রহ প্রকাশ করবেন, ইত্যাদি নানান ফ্যাক্টর রয়েছে যেগুলিকে সময়ের সঙ্গে সঙ্গে ডেভেলপ করাটা অত্যন্ত জরুরি। আর সেজন্য যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে বড় ভিডিওর তুলনায় একটা ছোট ভিডিও তৈরি করুন, কম্প্যাক্ট ভিডিও তৈরি করুন। যদি আপনি 5 থেকে 6 মিনিট দৈর্ঘ্যের একটা ভিডিও তৈরি করেন এবং প্রত্যেকটা ভিউ থেকে যদি 3 মিনিট করে, মাত্র 3 মিনিট করেও যদি ভিউ পান, তাহলে আপনার অডিয়েন্স রিটেনশন দাঁড়ায় 50%। এবং যদি 50% প্রত্যেকজন দর্শক 50% করে আপনার ভিডিওটাকে দেখেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদমের কাছে কিন্তু একটা পজিটিভ সিগন্যাল যাবে আপনার ভিডিও সম্পর্কে, এবং আপনার ভিডিওটা কিন্তু রেকমেন্ডেড হতে পারে ব্রাউজ ফিচারে, সাজেস্টেড ফিচারে, এবং ধীরে ধীরে সার্চ সেকশনে আপনার ভিডিওটা কিন্তু দর্শকদের সামনে পৌঁছতে পারে। এই সমস্ত স্ট্রং ফিচার থেকে যখন আপনার ভিডিওর মধ্যে ভিউ আসা শুরু হবে, তখন আপনার ভিডিওটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম ভিউ জেনারেট করতে পারে। আর সেজন্য বন্ধুরা, আপনার ভিডিও ছোট না বড় তার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনার ভিডিও কোথা থেকে ভিউ পাচ্ছে। যদি ইউটিউবের সব থেকে স্ট্রংগেস্ট পার্ট থেকে, স্ট্রংগেস্ট সেকশন থেকে যদি আপনার ভিডিওর মধ্যে ভিউ আসা শুরু হয়ে যায়, তাহলে 80,000 ভিউ জেনারেট করাটা মাত্র কয়েক দিনের বিষয়। আর সেজন্য আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি বড় ভিডিওর তুলনায় একটি ছোট ভিডিও অনেক বেশি প্রফিটেবল হতে পারে, অনেক বেশি এফেক্টিভ হতে পারে একজন নতুন ইউটিউবারের জন্য। তার কারণ বন্ধুরা, ভিডিও আপনার লেন্থে যেমনই হোক না কেন, প্রত্যেকটা ভিডিওর একটা স্ট্রং স্ক্রিপ্ট থাকাটা অত্যন্ত জরুরি। যেমন ধরুন, আমার এই ভিডিওটাকে তৈরি করবার সময় কিন্তু আমি বেশ কিছু পয়েন্টকে এখানে লিখে নিয়েছি। দীর্ঘদিনের চর্চার ফলে এখন শুধুমাত্র পয়েন্ট লিখলেই হয়, কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক বেশি ডিটেলিং করবার প্রয়োজন হতে পারে। আপনি যদি হুবহু ডিটেলিংগুলোকে করতে পারেন, সঠিক পয়েন্টগুলোকে ঠিকভাবে সিঙ্ক্রোনাইজ করতে পারেন, ভিডিওর শুরুতে কী বলবেন, মাঝে কী বলবেন, শেষটা কীভাবে করবেন, এই সামগ্রিক বিষয়গুলোকে যদি আপনি সঠিকভাবে স্ক্রিপ্টের মধ্যে লিখতে পারেন এবং সেভাবে যদি স্পিচ ডেলিভারি করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভিডিওটাকে দর্শক বন্ধুরা দেখবেন। এবার যত বেশি বড় ভিডিও তৈরি করবেন তত বেশি কমপ্লিকেটেড একটা স্ক্রিপ্ট আপনাকে তৈরি করতে হবে, কিন্তু যদি আপনি ছোট ভিডিও তৈরি করেন তাহলে খুব অনায়াসে সহজে ছোট্ট সুন্দর একটা স্ক্রিপ্ট আপনি তৈরি করতে পারবেন। আপনার স্ক্রিপ্ট যত বেশি সুন্দর হবে, ন্যাচুরালি আপনার ভিডিও প্রোডাকশানটাও কিন্তু ততটা সুন্দর হবে। আর একটা সুন্দর ভিডিও অবশ্যই আপনাকে অত্যন্ত দ্রুত ওয়াচ টাইম এনে দেবে, এবং শুধু ওয়াচ টাইম নয়, আপনার কাঙ্ক্ষিত 1,000 সাবস্ক্রাইবারকেও আপনাকে অত্যন্ত দ্রুত এনে দেবে। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কোনো রকমের প্রশ্ন থাকে আমাদের এই ভিডিও সম্পর্কে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে লিখে জানাবেন। দেখাবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।